আজকে আমরা পড়াশোনা করব উচ্চতর গণিত সেকেন্ড পার্ট চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে শুরুতেই জানতে হবে বহুপদী কি আমরা এই শব্দটা বহুপদী এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি বহু মানে অনেক পদ মানে পদ তো যেখানে অনেকগুলো পদ থাকবে সেটাকে আমরা বহুপদী বলতে পারি এটা হচ্ছে প্রাথমিক কথা একটা উদাহরণ এখানে লিখছি আমি এটা হচ্ছে আদর্শ একটা বহুপদী কি লিখছি এ নট এক্সের ওপর এন পাওয়ার এ ওয়ান এক্সের ওপর এন মাইনাস এক এই পাওয়ার এরকম করে আস্তে 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 এ এন এক্সের পাওয়ার এন ছিল আগে একটা করে কমে 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 এক্সের পাওয়ার এক এবং লাস্ট এক্সের পাওয়ার কী হয়ে গেছে জিরো হয়ে গেছে এই জিনিসটাকে আমরা বহুপদী বলতেছি যেখানে এই যে এ এ ওয়ান এ টু এরকম করে এ এন পর্যন্ত যেগুলা এগুলোকে আমরা বলছি কনস্ট্যান্ট আর এই যে এক্সটা এক্স এক্সের ওপর এখানে এন আছে এন মাইনাস এক আছে এই এক্সের ওপর এভাবে এক্সের পাওয়ার জিরো হয়ে গেছে এখানে এসে ওই যে এক্সটা ওই এক্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল তা আমরা বহু বদিটি কী দেখছি দেখছি যে কিছু কনস্ট্যান্ট থাকছে তার সাথে ভেরিয়েবল থাকছে আচ্ছা তো এরকম কনস্ট্যান্ট ভেরিয়েবল অনেকগুলো পদ যোগ আকারে আছে এরকম থাকলেই কি বহুপদী হবে বলছে না বহুপদী হওয়ার জন্য শর্ত আছে বল কিরকম শর্ত এই যে আমরা দেখলাম ভেরিয়েবল দেখলাম এখানে এক্স আর কনস্ট্যান্ট দেখলাম তো এই যে ভেরিয়েবল দেখছি এই ভেরিয়েবলগুলোর দিকে চেয়ে আমরা বুঝতে পারবো কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয় আমরা দুইটা শর্তে লিখছি এখানে এই যে চলক এই চলকের ঘাত সময় আমাকে পজিটিভ হতে হবে সব সময় এন এর মান সময় পজিটিভ এন মাইনাস ওয়ান এটাও পজিটিভ এন মাইনাস টু এটাও পজিটিভ আবার পূর্ণ সংখ্যা হতে হবে পজিটিভ হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে ভগ্নাংশ হওয়া যাবে না নেগেটিভ হওয়া যাবে না এবং আরেকটা শর্ত এই যে একটা পদ তার সাথে আরেকটা তার সাথে আরেকটা এরকম করে করে গিয়ে দেখছি এখানে শেষ হয়ে গেছে সসীম নট অসীম তো এরকম পদের সংখ্যা আমাকে সসীম হতে হবে যেমন এরকম যদি আমরা দেখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন তো এইটা কি বহুপদী দেখি শর্ত তো প্রথম শর্ত ছিল চলকের ঘাত সবসময় পজিটিভ হবে এবং পূর্ণ সংখ্যা হবে তো স্থলক এখানে আমরা দেখছি এক্স এক্সের ওপর এখানে দুই পাওয়ার এখানে এক পাওয়ার বললো দুইও পজিটিভ একও পজিটিভ বলো হ্যাঁ এই শর্তটা মানল এটা কারণ পদের সংখ্যা কি সসীম না অসীম বললো এখানে পদ আছে একটা দুইটা তিনটা পদ আছে বললো সসীম বললো হ্যাঁ হ্যাঁ এইটা বহুপদী বলছে এরকম একটা পাওয়া গেল এক্সের ওপর কিউ প্লাস এক্সের ওপর নাইন প্লাস ওয়ান বাই এক্স প্লাস এটা কি বহুপদী দেখি এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স এই যে এইখানে চলক যে এক্স এক্সের পাওয়ার হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে এই জন্য আমরা এটাকে বহুপদী বলতে পারব না আবার যদি এরকম হয়তো এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এটা কি বহুপদী বলছেন না এটাও বহুপদী না কারণ এই যে এই পাওয়ার আমরা হাফ যেটা পূর্ণ সংখ্যা নয় আচ্ছা এখন আমাদের আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে বহুপদীর ঘাত ঘাত মানে হচ্ছে অর্ডার অর্ডার তো ঘাত কি আমরা বহুপদীতে কি দেখলাম দেখলাম যে হ্যাঁ এরকম করে অনেকগুলো পথ থাকে একটা ভেরিয়েবল থাকে সে ভেরিয়েবলের ওপর একটা পাওয়ার থাকে এখানে একটা পাওয়ার আছে এখানে আর একটা পাওয়ার আছে এখানে আর পাওয়ার আছে এরকম তো এই যে বহুপদী এই এই বহুপদীর ঘাত কেমনে আমরা বের করব বলছে এই ঘাতটা আমরা বের করবো বহুপদীতে যে চলকটা ওই চলকের যে পাওয়ার হ্যাঁ এক এক পদে এক এক পাওয়ার থাকতে পারে আমরা দেখছি ওই পাওয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি কত সেটাকে আমরা বলবো ওই বহুপদীর ঘাত যেমন এটা একটা বহুপদী কেন বহুপদী আমরা দেখছি এটা সসীম এবং যতগুলো এক্স আছে একটা পাওয়ারও কি নাই নেগেটিভ নাই এবং ভগ্নাংশও নাই এই এইটার ঘাত কেমনে বের করবো বললো দেখি এক্সের পাওয়ার এখানে এক এখানে দুই বলল সবচেয়ে বেশি কত বললো দুই তাহলে এই এই যে বহুপদী এই বহুপদীর ঘাত হবে দুই আমরা বলছি দীঘাত বহুপদী এইটা বহুপদী কিনা বলে হ্যাঁ এটাও বহুপদী বলো চলকের ঘাত দেখি চলকের ঘাত এখানে এক্স উপর এক আছে এখানে এক্সের উপর একশো আসে সবচেয়ে বেশি কত বলছে একশো বলো এটা হচ্ছে একটি বহুপদী তো অনেক সময় একটা চলক থাকে না দুইটা চলক থাকে মানে এখানে এক্স ছিল একটা চলক তো দুইটা চলক যদি থাকে তাহলে সেই বহুপদীগুলোর ঘাত আমরা হবে নির্ণয় করতে পারবো কীভাবে বের করতে পারবো আমরা করবো কি এই যে এইখানে একটা দুই চলক বিশিষ্ট বহুপদী দেখিয়েছি আমরা এক্স স্কোয়ার ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার টেন এক্স এগারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তা আমরা দেখব যে এইখানে এক্সের পাওয়ার কত এবং ওয়াইয়ের পাওয়ার কত দুইটা যোগ করব দুই এখানে দুই এখানে এক এটা তিন হয়েছে এখানে ওয়াই পাওয়ার দুই কিন্তু এক্স নাই এক্স নাই মানে এক্সের পাওয়ার জিরো মানে দুই এখানে এক্স এক্সের পাওয়ার এক ওয়াই নাই ওয়াই মানে জিরো এক এখানে এক্সের পাওয়ার দুই ওয়াইয়ের পাওয়ার দুই বললো চার বললো কে বেশি এখানে যে তিন হয়েছে এই তিন বেশি দুই বেশি এক বেশি না চার বেশি বললো চার বেশি বললো তাহলে এটা চতুর্ঘ্যাতি বহুপদী আমরা বুঝতে পারছি ব্যাপারটা মানে এখানে কি হয়েছে বললো এখানে এক্স এক্স হচ্ছে দুই এক্সের পাওয়ার দুই ওয়ের পাওয়ার জিরো এখানে ওয়ের পাওয়ার দুই এক্সের পাওয়ার জিরো এখানে এক্সের পাওয়ার এক ওয়াইয়ের পাওয়ার দুই বললো এখানে দুই এখানে দুই এখানে তিন বললো এটা কত বললো এটা ত্রিঘাত একটি বহুপদী আমরা ঘাত বুঝে গেছি কিছু রাশি লিখছি আমরা তো এগুলোর কোনটা বহুপদী কোনটা বহুপদী নয় সেটা আমাকে প্রশ্ন করা হয়েছে তা আমরা দেখব কোনটা বহুপদী কোনটা বহুপদ নয় এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বহুপদী নিচের কোনটি বহুপদী নয় এমসি কেউ প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নের উত্তর করার জন্য আমরা একটু প্র্যাকটিস করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা বহুপদী কারণ বহুপদী হওয়ার জন্য আমরা শর্ত পড়ছিলাম সসীম হতে হবে হ্যাঁ সসীম হয়েছে এবং যে চলক থেকে সেই চলকের পাওয়ার নেগেটিভ হওয়া যাবে না এখানে এক্স হচ্ছে চলক কোথাও এক্সের পাওয়ার নেগেটিভ নাই এটা আমার একটা বহুপদী বলো এটা কি বলো এইটাও বহুপদী এটা আমরা বুঝছি কারণ এটাও সসীম এবং কোনো এক্সের ওপরই কি নাই নেগেটিভ পাওয়ার নাই অথবা ভগ্নাংশ পাওয়ার হিসেবে নেই মানে এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক বলো এইটা কি এখানে তো এক্স আছে এক্সের ওপর এক পাওয়ার আছে বলো এইটা কি বহুপদী তো এইটা বহুপদী কিনা না এটার উত্তর হবে না এটা বহুপদী নাই কেন এক্স এক্সকে আমরা একটা ধারায় লিখতে পারি সে ধারাকে আমরা বলি ম্যাকলোরিন ধারা ম্যাকলোরিন ধারা বা টেলরের ধারাতেও প্রকাশ করা যায় তো ম্যাকলোরিন ধারা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে ম্যাকলোরিন ধারা নিয়ে কথা বলি ইটদ্বীপার এক্সের ম্যাকলোরিন ধারা যে এটা সেটা এরকম হয় এক প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই দুই ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই তিন ফ্যাক্টরিয়াল প্লাস এরকম করে করে অসীম পর্যন্ত চলে যায় বল এটা কী হবে বললো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই দুই ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই তিন ফ্যাক্টরিয়াল প্লাস এরকম করে করে অসীম পর্য যাবে তার সাথে একটা তার মানে এরকম হয়ে গেছে দুই প্লাস এক্স প্লাস এক্স বাই দুই ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই তিন ফ্যাক্টরিয়াল প্লাস অসীম পর্যন্ত গেছে লো এটা কি বহুপদী না বহুপদী না যদিও যত পাওয়ার আছে চলকের সকল পাওয়ারই পজিটিভ কিন্তু তবুও এটা কি হবে না বহুপদী হবে না কারণ এটা অসীম পর্যন্ত গেছে আর বহুপদী হওয়ার শর্ত ছিল অসীম হওয়া যাবে না সসীম হতে হবে মানে এই এইটাতে আসি আমরা বললো এক্স স্কোয়ার প্লাস চার বাই এক্স প্লাস তিন এইটা কীরকম তো এটা এটাকে আমরা এরকম করে লিখতে পারি কীরকম যে এক্সের ওপর স্কোয়ার প্লাস চার এক্সের ওপর মাইনাস এক্স প্লাস থ্রি এটা বহুপদী না কারণ এক্সের ওপর আমার কি আছে নেগেটিভ পাওয়ার আছে এটা আমার বহুপদী না এটা তো হয়নি বহুপদী মানে এটা কি বহুপদী বলছে হ্যাঁ এটা বহুপদী কারণ এটা সসীম এবং এক্সের পাওয়ারগুলো সময় পজিটিভ আছে এবং ভগ্নাংশ নাই বলল এই এইটা কি এটা কি বহুপদী বলছে না এটা বহুপদী না কারণ এই যে এক্স দেখছি এই আছে আছে ভগ্নাংশ এটা আমার বহুপদী নয় বলছে এইটা কি বলো সাধারণ দেখেই আমরা কিন্তু রুট দেখে বলে দিতে চাই যে হ্যাঁ এটা বহুপদী নয় কিন্তু আসলে এটাকে ভাঙ্গি একটা দেখিত এটাকে লিখা যায় কি এরকম যে এক্স টু দি পার ফোর প্লাস এক্সের ওপর কুড়ি আসে তার ওপর রুট মানে তার ওপর কত হাফ প্লাস নয় এরকম আছে তো এটা কি এরকম না এক্স টু দি পার ফোর প্লাস এক্সের ওপর দশ প্লাস নয় হ্যাঁ বলছেন তাহলে এটা এটা অবশ্যই বহুপদী কেন কারণ এইটা মানেই এইটা এইটা দেখে সরাসরি বলতে পারছি না কিন্তু এইটা দেখে আমরা বলতে পারছি যে এটা বহুপদী কারণ এখানে সসীম এবং এক্সের পাওয়ার টাই নেগেটিভ নাই এবং ভগ্নাংশও নাই আরও দুইটা আমরা লিখছি সাইন এক্স আর কজ এক্স সাইন এক্সকেও ম্যাকলোরিন সিরিজে লেখা যায় কজ এক্সকেও ম্যাকলোরিন সিরিজে লিখে যায় এবং সাইন এক্সের ম্যাক্লোরিন সিরিজ এবং কজ এক্সের ম্যাক্লোরিন সিরিজ দুটাই অসীম ধারা সসীম নয় এই জন্য সাইন এক্স এইটাও বহুপদী নয় কজ এক্স এইটাও বহুপদী নয় ত্রিকোণমিতিক কোনো ফাংশনই বহুপদী হতে পারে না এতক্ষণ আমরা দেখলাম বহুপদী কি বহুপদীর ঘাত কি এখন আমরা দেখব বহুপদী ফাংশন কি এবং বহুপদী সমীকরণ কি ধরো কোথাও লেখা আছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স এফ অফ এক্স মানে হচ্ছে সামেশন অফ এই জিনিসটা এ আর এক্স টু দি পার ইন মাইনাস আর আর এর রেঞ্জ যেখানে দেওয়া আছে বললো আর এর লোয়ার লিমিট জিরো আর আপার লিমিট হচ্ছে এন এটাকে আমরা যদি এরকম করে লিখতে পারি কিনা দেখো আর এর মান জিরো তার মানে এ জিরো এক্স এন আসে যোগ এরপরে আর এর মান হবে এক তো এ আর আছে আর জায়গায় এক এক্স এর ওপর এন মাইনাস এক এরপরে হবে দুই প্লাস এ টু এক্স এর ওপর এন মাইনাস এরকম টু প্লাস চলতেই থাকবে লাস্টে আর এর মান হবে এন তার মানে এ এন এক্সের ওপর এন মাইনাস এন তার মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এ নট এক্সের ওপর এন প্লাস এ ওয়ান এক্সের ওপর এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্সের এর ওপর এন মাইনাস টু প্লাস এরকম চলতেই আছে প্লাস এ এন এক্স টু দি পার এন মাইনাস এন মানে এক্স টু দি পার জিরো মানে ওয়ান তার মানে এফ অফ এক্স ইকুয়াল এই যে এই জিনিসটা লিখতে পারি আমরা তো এটাকে আমরা বলি বহুপদী ফাংশন এটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারবো কখন বলতে পারবো যখন আমি লিখব এন অথ এক্স টু দি পার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পার এন মাইনাস টু প্লাস এরকম করে এ এন পর্যন্ত আমরা জিরো লিখতে পারবো এটা একটা সমীকরণ হয়েছে এবং এটাকে আমরা বলছি বহুপদী সমীকরণ এখন আমরা কয়েকটা প্রশ্নের উত্তর করি তিনটা প্রশ্ন এখানে আছে বলছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ জিরো এটা একটা সমীকরণ বহুপদী সমীকরণ এই সমীকরণ কয় ঘাতি বহুপদী সমীকরণ তো আমরা বহুপদী ঘাত আর বহুপদী সমীকরণের ঘাত একইভাবে নির্ণয় করে থাকি সেটা হচ্ছে চলকের ঘাত দেখি সবচেয়ে বেশি পাওয়ার কত বলছে এইখানে এখানে এক এখানে দুই বলে সবচেয়ে বেশি দুই বললো এটা এটার ঘাত হচ্ছে দুই অপশনে দেখি তিন আছে চার আছে পাঁচ আছে কিন্তু দুই নাই উত্তর হবে নান এখন দুই নাম্বার প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি বলছে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ফোর বাই এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো সমীকরণটি কয় ঘাতি বহুপদী সমীকরণ তো এই ধরনের প্রশ্ন দিয়ে শুরুতে আমরা দেখব যে এটা আসলে বহুপদী সমীকরণ কি না এটা কি বহুপদী দেখি এক্সের ওপর তিন আছে থ্রি এক্স এক্সের ওপর দুই আছে এখানে ফোর বাই এক্স মানে এক্সের ওপর মাইনাস এক আছে এক্সের পাওয়ার নেগেটিভ হয়েছে এটা বহুপদী নয় তো বহুপদী নয় এমন জিনিস থেকে যে সমীকরণ লেখা হয়েছে সেই সমীকরণটাও বহুপদী সমীকরণ নয় তার মানে এখানে আমাদের মনে হইতে পারে এটার ঘাত তিন কিন্তু আসলে এটা বহুপদী সমীকরণই নয় তার মানে এর কোনো ঘাতও আমরা বের করতে পারবো না এটার উত্তর হয়ে যাবে নান এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে কোন শর্ত সাপেক্ষে এন অসের ওপর এন এ ওয়ান এক্সের ওপর এন মাইনাস ওয়ান এরম করে যে আদর্শ বহুপদী যেটি সেখান থেকে আমরা সমীকরণ লিখছি বললো এন ঘাতি বহুপদী সমীকরণ হতে হবে এটাকে এন ঘাতি মানে কি বলছে চলকের সবচেয়ে বেশি পাওয়ার আমাকে এন হতে হবে এমন এন অপশন দিছে এ অপশন দিছে এ ওয়ান এইটার মান জিরো এ নট এইটার মান জিরো এ নট এইটার মান নট ইকুয়াল জিরো ডি নাম্বার এখন আমাকে বহুপদীর সবচেয়ে বেশি ঘাত অর্থাৎ এই বহুপদী দেওয়া হচ্ছে এই বহুপদীর সবচেয়ে বেশি ঘাত যদি এন করতে চাই তাহলে আমাকে এক্সের ওপর এন এই জিনিসটা রাখতে হবে কিন্তু এক্সের ওপর এন মাইনাস এটা যদি না থাকে তাহলে আমার সমস্যা নেই কোথাও যদি এরকম থাকে এক্স কিউব প্লাস এক বলে এটাও একটা বহুপতি এবং এটার ঘাত হচ্ছে কত তিন তার মানে এক্সের ওপর এন মাইনাস ওয়ান এটা যদি না থাকে তাইলেও আমার সমস্যা নাই এর একটা কিচ্ছু নাই তাইলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি এই সমীকরণের ঘাত এন বানাইতে চাই তাহলে এক্সের ওপর এন এতটুকু রাখতে হবে তার মানে এইটাকে যদি বহুপদী সমীকরণ এন ঘাতি বানাইতে চাই তাহলে এ নটের মান কখনো আমায় জিরো হতে দিব না তার মানে উত্তর হবে এ নট এটার মান কি জিরো হতে পারে না